নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই আমরা সুস্থ জীবন যাপনের চেষ্টা করি, কিন্তু অদ্ভুতভাবে আমাদের চারপাশে ঘটে যাওয়া বহু ঘটনা আমাদেরকে অবাক করে। তার মধ্যে থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি হয়তোবা, আর মনে মনে ভাবি যে না না, এবার থেকে আমাদের এই পন্থা অবলম্বন করে চলতে হবে। আমরা যত বেশি ভাববো, যত বেশি আমাদের মানে অপশনস থাকবে, তত আমরা কনসেন্ট্রেট করতে পারবো না লাইফের দিকে, আমরা এগোতে পারবো না। নির্দিষ্ট লক্ষ্যকে চুজ করে সেই লক্ষ্যকে অ্যাচিভ করার জন্যই আমাদের ছুটতে হবে। অবশ্যই আমাদের সমস্ত কিছু নিয়ে থাকছে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ডি কাশ্যপ, অনেক স্বাগত জানাবো কৌশিক দাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। মানে আমার চাহিদা মতো একটা মুখবন্ধ দিদি করে ফেলেছেন, জেনে না জেনে, কারণ সবসময় ম্যাচ শুরুর আগে দিদিরা আমার কোনো লিয়াজও থাকে না। দিদি গান গান তো আমি সিনেমা দেখি, আমি সিনেমা দেখি তো দিদি ঘুরতে বেরোন, এরকম আর কি একটা কোঅপারেশন কোলাবোরেশন থাকে। কিন্তু ম্যাচটা শুরু হয়ে গেলে তখন বোঝা যায় যে ছন্দটা আছে মোটামুটি, তা সেরকম একটা মুখবন্ধ দিদি অজান্তেই করেছেন। খুব সুন্দর কথা বললে যে আমরা ভাবি যে এবার তো ভুল হয়ে গেল বা এবার তো ঘটনা ঘটে গেল, তাহলে সেটাকে কি করে ঠিক করা যায় বা সেটার থেকে কি করে আমরা আরও সুস্থ শুদ্ধভাবে পরবর্তী ক্ষেত্রে থাকা যায়, কিন্তু আমরা কি পারি, এই নিয়ে তিন চারটে একটু দার্শনিক দৃষ্টিভঙ্গিতে কথা বলতে আমার খুব ইচ্ছা করছে। যদি প্রথম দার্শনিকের নাম বলি অ্যারিস্টটল, যিনি বলে গেছেন হিউম্যান বিইংকে নির্দেশ করে যে হিউম্যান বিইং হচ্ছে আলটিমেট পলিটিক্যাল অ্যানিম্যাল। তার পরবর্তী দার্শনিক, কারোর পছন্দ হোক না হোক, মহান দার্শনিক জগৎ সংসারের কার্ল মার্ক্স বলে গেছেন হিউম্যান বিইং হচ্ছে ইকোনমিক্যাল অ্যানিম্যাল। আর ফ্রয়েড, যাকে সকলের পছন্দ, ডান বাম মধ্যপন্থী সকল মানুষের পছন্দের দার্শনিক ফ্রয়েড, তিনি বলে গেছেন হিউম্যান বিইং হচ্ছে অ্যাকচুয়ালি প্লিজার সিকিং অ্যানিম্যাল। তার মানে তিন দার্শনিকই বিদেশের বলে গেছেন আলটিমেট মানুষ আমরা, ম্যান উম্যান নির্বিশেষে হিউম্যান বিইং পশু, কারণ সকলেই কিন্তু হয় পলিটিক্যাল, নয় ইকোনমিক্যাল, নয় প্লিজার সিকিং, মানে ভোগ সুখ স্বাচ্ছন্দ্য প্রাপ্তির আকাঙ্ক্ষাযুক্ত পশু। পড়াশোনা না জানা, কেবলমাত্র সমাজকে অনুভব করা, ভাবের ভাবসাগরে থাকা, অশিক্ষিত চালকলা বাধা বিদ্যায় যে পণ্ডিত নন, সেই আমাদের চরম খেপা গদাধর চট্টোপাধ্যায় অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, তাকে যদি আমরা দার্শনিক বলে ধরে নিই, তিনি বলে গেছেন মানুষ হচ্ছেন ভগবান। এবার আফগানিস্তান থেকে আর আমাদের স্কুলের গেটগুলো অবধি কোন দার্শনিকের পর্যায়ে আমরা আছি, এটা আপনাকে আমাকে ভাবতে হবে। ওই দিদির চাহিদাটা হচ্ছে রামকৃষ্ণের মতো, যে যা হয়েছে যা ঘটেছে সেখান থেকে কী করে আমরা আলটিমেট বেরিয়ে আসতে পারি, উদ্ধার হতে পারি, বা সেটা জীবনে আর না ঘটে সেই চেষ্টা করতে পারি। মানে মানুষ হিসেবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ভাষায় আমাদের দেবত্বের পথে যদি আমরা গমন করতে পারি, তাহলে আমরা বোধহয় দিদির মুখবন্ধের শেষ চাহিদাটা পূরণ করতে পারব। কিন্তু আফগানিস্তান টু আমার দেশ রাজ্যে পরিস্থিতি কিন্তু অ্যারিস্টটল কার্ল মার্ক্স কিংবা ফ্রয়েডকেই নির্দেশ করছে, তাই না? সুতরাং আমার ঘরের লোক ওই পাগলা ঠাকুরের কথা আমরা কেউ শুনছিও না, বুঝছিও না, মানছিও না, কারণ তাতে মানুষকে পশু বানিয়ে রাখাটা অনেক সহজ হবে, ভগবানে উন্নীত হতে দিলে মুশকিল হয়ে যাবে। তার কারণ, তাহলে কাকে তখন আমি পশু বানাবো? দারুণ কথা, আমার কথা না, সবটাই দার্শনিকের দর্শন। অ্যাকচুয়ালি সিচুয়েশন তখনকার যুগ সাপেক্ষে প্রত্যেকটা দার্শনিক নিজের মতো করে চিন্তাভাবনা পোষণ করে যান, ইতিহাসের পাতায় সেগুলো লিপিবদ্ধ হয়, সমাজ ভাঙে, সমাজ গড়ে, যুগ আসে, যুগ যায়। অ্যাকচুয়ালি এই যে ভাবনা, সেই ভাবনার পরিবর্তন হয় না। এটা তাহলে কি আলটিমেট, যাকে আমরা ভগবান বলে জানি, অমাবস্যা পূর্ণিমায় হাত জোড় করি, অষ্টমী নবমীতে হাত জোড় করি, বিভিন্ন তিথি নক্ষত্র দেখে পুজো অর্চনা করি, তাদের তালের খেলা,
ना कि আপনার আমার ওই পাশবিক প্রবৃত্তির চাহিদা পূরণ। কঠিন ব্যাপার, অ্যাস্ট্রোলজিতে অত কিছু দরকার নেই, তার কারণ আমি তুমি তুমি আমি পারমুটেশন আর কম্বিনেশন, জীবনে বড়লোক হব কি না, ছেলেটা চাকরি পাবে কি না, মেয়ের বা ছেলের বিয়ে হবে কি না, ছেলেটা ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেয়েছে, কোন কলেজে ভর্তি করব, কি স্ট্রিম নেব, আলটিমেট এই তো চর্বিত চর্বণ। আর কেউ কেউ যখন কোনো ভাড়ার ভান্ডার খুলে দেবে তার জন্য লাইন লাগাবো, আর তালিবান বা আইএসআইএস বোমা বিস্ফোরণ করলে তাতে প্রাণ দেব। এই তো সিম্পল থিওরিতে লাইফ চলছে, চলবে, তাই না? পলিটিক্যাল স্লোগানের মতো, এর বাইরে তো আমরা কিছু চাই না প্র্যাকটিক্যালি। এবং চাই না বলেই পুষ্মন্তরে যাই, নিজেরা পশু হয়ে যায়, তখন ভাবছি না কি করছি। ইচ্ছাশক্তি, বিশ্বাস সবটাই ভাবসা করে ডুব না দিলে এই তো আসেই না। জ্যোতিষশাস্ত্রকে কি বিশ্বাস করি? যদি বিশ্বাস করি, যদি বিশ্বাস করি, আমার ধারণা যারা আমরা বিশ্বাস করি তারা চোখ বন্ধ করে বিশ্বাস করি, তাদের আমার খুব পচা লাগে সেই মানুষগুলোকে। আর যারা বরং জ্যোতিষশাস্ত্র মানেন না তারা আমার কাছে অনেক প্রিয় মানুষ। যে ভাই মানি না, তুমি যাই বোঝাও মানবো না, তবু তারা ভালো, ভেবে নিয়েছে একটা রাস্তা, মানবো না, কী আছে তাদের অন্যায়? নাই মানতে পারে, আমি আপনিও সব কিছু মানি না, কিন্তু যারা মানি তারা কি চোখ খুলে মানি? এটা ভাবতে হবে কি পাওয়ার জন্য আমি আপনি জ্যোতিষশাস্ত্রকে মানছি, কেনই বা মানছি সেটা কি বুঝছি? বলবেন ভাই অত শত তো বুঝি না, তাহলে আর তোমাকে পয়সা দিয়ে দেখাবো কেন? 100 বার কিন্তু জ্যোতিষশাস্ত্র কেন মানছেন এটা আপনাকে বুঝতে হবে, তার জন্য পয়সা খরচ করতে হয় না, তারপরে তো কোনো শাস্ত্রীর কাছে যাবেন। আপনি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদা, কোনটা নিয়ে কোন থেরাপিতে আপনি বিশ্বাস করেন সেই অনুযায়ী আপনি কিন্তু সেই ধরনের চিকিৎসকের পরামর্শ নিতে যান, তাই না? যে আয়ুর্বেদ বিশ্বাস করে সে সহজে কিন্তু অ্যালোপ্যাথির দরজায় যাবে না, আবার যে অ্যালোপ্যাথি ছাড়া কোনো প্যাথি ঠিক নয় বলে মানে সে জীবনে আয়ুর্বেদা বা হোমিওপ্যাথির দরজায় তো করা নাড়বে না। সুতরাং আগে আমার ভাবটা কি আছে সেটাকে তো ভাবতে হবে। আমি আমার ছেলেকে মেয়েকেই সঠিকভাবে চিনলাম না, আমি গেলাম কি করতে? প্রতিকার। কিসের মাধ্যমে? জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। তা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু ঠিকমতো আমার ছেলে মেয়েটাকেই আমি বুঝি না, জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করেও বুঝি না, না ব্যবহার করেও বুঝি না, আগে বুঝেনি তার অ্যাকচুয়াল চাহিদা কী, সে কেন এরকম করছে, দুষ্টুমিটা করছে, সে কেন অলস, সে কেন চঞ্চল, সেটাকে ছোট বয়স থেকে ডিটেক্ট করি। যদি আমি জ্যোতিষশাস্ত্র মানি, জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিন্তু সেটা আছে। আছে মানে এই না চন্দ্র শনি একত্রিত হলেই সে চঞ্চল হবে, চন্দ্র বুধ একত্রিত হলেই সে চঞ্চল হবে, কারণ এটা ABCD জ্যোতিষশাস্ত্র। চন্দ্রবুধে চঞ্চলতা দেয় মতির, আর চন্দ্রবুধ একত্রীকরণে মানুষকে সর্বাপেক্ষা বুদ্ধিমানও করে। যদি চন্দ্রবুধ আপনাকে আমাকে অতি চঞ্চল সর্বদা করত, তাহলে আমরা বিশ্বনাথন আনন্ত নামক একজন ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে, বিশ্ব চ্যাম্পিয়নকে কোনোদিন ভারত মাতার অন্যতম শ্রেষ্ঠ সন্তান হিসেবে পেতাম না। তার কারণ তার কুম্ভলগ্ন ধনুরাশি এবং রাশিটা ধনু তার সঙ্গে বুধ যুক্ত হয়ে একাদশে বসে আছে। তাহলে তার মতো নিপাট পড়াশোনা জানা জ্ঞানী পণ্ডিত এবং যে খেলাটা খেলেন সেটাও একটা জ্ঞানের বিচ্ছুরণ, বুদ্ধির বিচ্ছুরণ। সুতরাং চন্দ্রবুধ যদি সকলকে মানসিক অস্থিরতা দেয়, বুদ্ধি আছে কিন্তু বুদ্ধিহীনতা দেয়, তাহলে তো আমরা বিশ্বনাথন আনন্দকে পেতাম না। সুতরাং আপনার বাড়িতে বাজার করা আছে, সেই বাজারটা দিয়ে আপনি যেরকম রাঁধুনি হবেন সেরকমভাবে সেই বাজারগুলোকে ব্যবহার করে আপনি ডিলিশিয়াস ডিশ তৈরি করতে পারবেন, রেদের নানা রকম পথ তৈরি করতে পারবেন, আপনি যত ভালো রাঁধুনি হবেন। তার জন্য বাজারটা এক্সট্রা দরকার নেই, কিন্তু সেটা নির্ভর করে রাঁধুনির ওপর, সে কী কী দিয়ে কীভাবে কম্পোজিশনে বিভিন্ন তরকারি রান্না করবে। সুতরাং জ্যোতিষশাস্ত্রে গ্রহ তো আলটিমেট ঘুরে ফিরে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে 9টা, নক্ষত্র 27টা, ঘর 12টা, ডিগ্রিগত 360 ডিগ্রি, সেটাকে বোঝার দরকার আছে। যদি আমরা না বুঝি তাহলে কিন্তু পরশপাথর খুঁজেই বেড়াবো, বিভিন্ন দার্শনিকের ভাষায় আমরা অ্যানিম্যাল হয়েই থাকব। শ্রী শ্রী রামকৃষ্ণের মত অনুযায়ী, তার ভাবনা অনুযায়ী আমরা কখনো দেবত্বে উন্নতি হতে
আমার মনে হয় পারছি না, এইটা একটা কারণ আমাদের, কারণ আমরা না বুঝে চোখ বন্ধ করে ঝাঁপাই। আপনারা বলবেন চোখ তো ভাই খোলাই আমাদের, তোমার জ্ঞানের কথা শুনছি, টিভির পর্দায় চোখ রেখেছি, চোখ তো খুলে রেখেছি, একদম চর্মচক্ষু তো অলওয়েজ আপনি আমি খুলেই রাখি, ছোটবেলা থেকেই জন্মের পর থেকেই খুলে রাখি, কিন্তু হৃদয়ের চক্ষুটা কি খুলেছি? সেটাকে খুলতে হবে। যদি সেই ভাবসাগরে আপনি আমি ডুব দিতে না পারি, তাহলে কোনো শাস্ত্রকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো না, কারণ যে বিশ্বাসটা তার ফলে আপনার আমার জন্মাচ্ছে ওটা অ্যাকচুয়ালি বিশ্বাসই না, ওই বিশ্বাসের কোনো ভিত্তি নেই, কারণ অরিজিনাল ভাবটাই আপনার আমার আসেনি। ভাব সঠিক না এলে কোনো কিছু বিশ্বাস আমরা করতেই পারি না, ইম্পসিবল এটা। সুতরাং বিশ্বাস যদি না করতে পারি, কোনো কিছু আমরা ধারণই করতে পারি না, কারণ আসল ধর্মের নাম বিশ্বাস। ধর্ম বলে কিছু নাই, বিশ্বাসটাই ধর্ম, কিন্তু বিশ্বাসটা তৈরি হয় আপনার আমার ভাবের ওপর। জ্যোতিষশাস্ত্রকে যদি যদি মানি, কেন মানি, এই ভাবটাকে আগে জাগ্রত করুন, নিজের বিশ্বাসটা দেখবেন আরও দৃঢ় হয়েছে যে জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগিয়ে আমি আমার জীবনকে সঠিক দিশায় নিয়ে যেতে পারবো, আমার ছেলের চাকরি হবেই, আমার মেয়ের বিয়ে হবেই, কিংবা আমার ছেলের বা মেয়ের বা আমার বা আমার স্বামীর বা আমার স্ত্রীর যে গণ্ডগোলগুলো আছে সেগুলোকে আমরা কোন ওয়েতে ট্যাকেল করব। তখন আপনি সেই বিশ্বাসটা অর্জন করবেন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে, এবং সেই দেখানো পথে আপনাকেই কর্মটা করতে হবে। তার কারণ কর্ম করতেই হবে, কর্ম না করলে কিন্তু হবে না। এবার কর্মের চুজিংটা খালি করে দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। ওই আগের সব আগের অনুষ্ঠানে আমরা কথা প্রসঙ্গে বলছিলাম, এখন কি তালিবান অধ্যুষিত কাবুলে আপনি আমি সুবর্ণাদি কেউ যেতে চাইব? যদি যেতে চাই সেটা কিন্তু আপনার আমার ইচ্ছা, ব্যক্তিগত ব্যক্তিগত ইচ্ছা। সেই ভাব কি আপনার আমার আসছে? আসছে না। সুতরাং ইচ্ছাও জাগ্রত হচ্ছে না, আর ইচ্ছা জাগ্রত হচ্ছে না মানে আপনার আমার বিশ্বাস ওই তালিবান গোষ্ঠীর ওপর নেই, তাই ইচ্ছাটা কিংবা ভাবটা জাগ্রতই হচ্ছে না, ঠিক ভাইস ভার্সা। এটাকে ভেবে নিন, তাহলেই দেখবেন জীবনের অনেক সমস্যা সমাধান করে ফেলেছেন। ভগবানের তরে নিশ্চয়ই মতনস্তক হবেন, কিন্তু কেন হচ্ছেন সেটা জেনে হন। দেখুন প্রচুর প্রচুর ভগবান দেওয়ার জন্য আপনাকে আমাকে বসে আছেন, সব দেবদেবী অন্তত হিন্দু ধর্ম মতে দেখবেন হাত এরকম করে থাকে, আপনি আমি এরকমও করতে শিখিনি, এবং তার ওয়েটা কি সেটাই জানি না। তা ভগবান এরকম করে আছেন, যা পাঠাচ্ছেন আপনি আমি হাত জড়ো করে আছি, সব ক্যাচ মিস হয়ে যাচ্ছে, তাহলে দোষ ভগবানের না আপনার আমার? তার মানে কি পন্থার দোষ? কি পন্থায় আমি চাইছি তার কাছে, কি পন্থায় আমি তাকে নিজেকে নিবেদন করছি, সেইটা যদি জানা যায় তাহলে ভগবানের ওই যে আশীর্বাদী ঢংটা, যে ব্লেসিংসটা, সেটা অলওয়েজ আপনার অনাহত চক্র হয়ে, আজ্ঞাচক্র হয়ে সহস্রাসারে শতপদ্মের বিকশ নিশ্চয়ই বিকশিত সেটাকে করবে। এটা আমার বিশ্বাস, এটা আমার আশা। আমি এই পন্থাতেই জ্যোতিষ করি। জ্ঞানের কথা মনে হয়ে গেল, 15 মিনিট চলে গেল, আমার সম্ভবী সলিউশনের অনেকটা পয়সা নষ্ট করে ফেললাম, তার জন্য কর্তৃপক্ষের কাছে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আপনাদের জীবন ভালো হোক, বিভিন্ন দার্শনিকের কথা হিউম্যান বিইং যেন অ্যানিমাল না হই, তার জন্য যতটুকুনি পারি আমরা সেই কর্মটা করতে পারি। আমার মনে হয় এই প্ল্যাটফর্মটাও আমার কাছে সেই প্ল্যাটফর্মই, কারণ ঈশ্বর প্রেরিত জ্যোতি দ্বারা রচিত শাস্ত্রটা জ্যোতিষ, যার ফলে সেখানে যদি জ্যোতি না বেরোয়, কেবলমাত্র বিভিন্ন অমাবস্যা পূর্ণিমা আর ষষ্ঠী অষ্টমী বেরোয়, তাহলে মহা অশান্তি আছে কিন্তু জীবনে। আমাদের কোনো বন্ধু রয়েছেন কি? হ্যালো হ্যালো, আচ্ছা আপনি 15 মিনিট ধরে আমাদের সঙ্গে রয়েছেন, তার সবার আগে আপনাকে অনেক ধন্যবাদ। 15 মিনিট এই বেবা মধ্যখানে একটু হ্যালো করবেন তো, তাহলে আমি বক্তৃতাটা থামিয়ে দিতাম, কারণ আমাকে যদি ওপেন ওপেন দেখুন সম্ভবী সলিউশন যদি আরো প্রচুর পয়সা দেয় বা সিটিবিএন কর্তৃপক্ষ আমাকে বলে 1 ঘন্টার অনুষ্ঠান হবে এটা, আমি কোনো ফোন না নিয়ে 1 ঘন্টা কাটিয়ে দিতে পারি, জ্যোতিষশাস্ত্র নির্ভর আলোচনা দিয়েই কাটিয়ে দেবো। প্রকৃত স্পিরিচুয়ালিজমের যতটুকুনি আমার জ্ঞান আছে সেই আলোচনা দিয়েই, মানে জ্ঞান মিনস যতটুকুনি আমি আত্মস্থ করতে পেরেছি সেটা দিয়েই আমি কাটিয়ে দিতে পারি। একটু আওয়াজ করবেন দিদিরা এসে মাঝে মধ্যে, দাদা এসছি, নমস্কার বলুন। আপনি অনেকক্ষণ ধরে রয়েছেন এবং শুনছিলেন? হ্যাঁ আমি শুনছি দাদার কথা। আচ্ছা বলুন, কে বলছেন? নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে। ছেলের কি নাম দিদি?
শুভদীপ চট্টোপাধ্যায়। শুভদীপ বলুন, শুভদীপের শুভ ডেট অফ বার্থ টা বলুন। 1997 7 ফেব্রুয়ারি। 7 ফেব্রুয়ারি রাত্রি 12টা। এক মিনিট, 7/2/97 তাই তো? রাত্রি 12টা 45 মানে সেই হিসাবে 6 পেরিয়ে। হ্যাঁ না, 6 পেরিয়ে 7 পড়ে। হ্যাঁ সে তো বললাম, 6 পেরিয়ে 7 তো। আসানসোল কোথায় জন্ম? আসানসোল। আসানসোল। তার মানে কোন দিন জন্ম, বারটা কি হলো তাহলে? বারটা মনে হয় বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার হচ্ছে। শুক্রবার হচ্ছে পেরিয়ে, তাহলে আমরা পাবো শুক্রবার। একদম ঠিক বলেছেন, 7 ফেব্রুয়ারি 97 বৃহস্পতি পেরিয়ে শুক্র। বৃশ্চিক লগ্ন মকর রাশির চার্ট দেখতে পাচ্ছি, তাই তো? বক্রী অবস্থায় মঙ্গল কন্যায় বসে আছে, লগ্নবতী একাদশে বক্রী, মূল গ্রহরা বাদ বাকি সবাই মার্গী অবস্থায় বসে আছে। এই চার্ট কি আগে আমি দেখেছি? না না দেখিনি, এই প্রথম দেখছি। বেশ বলুন। ও ইয়ে বিটেক করলো। হ্যাঁ বিটেক করা ছাড়া আর এই জন্মছকে আর কি করবে বলুন। কি সাবজেক্ট কি ছিল ওর? ইতি ছিল ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স একটা চাকরি পেয়েছে দাদা, ও আর মানে আরো পড়াশোনা হবে না? পড়াশোনা হবে না, চাকরিতে ঢুকে যাক, পড়াশোনা হবে না? হবে না না। আপাতত ভাবে এখানে যা দেখা যাচ্ছে, পঞ্চমস্থ শনি কেতু একাদশে মঙ্গল রাহু, হরোস্কোপটা টোটালি কাল সর্পযোগে ফাঁসা হরোস্কোপ। ফিফথের লর্ড বৃহস্পতি সে নিচস্থ অবস্থায় বসে আছে থার্ড হাউসে, রবি বুধ শুক্র চন্দ্র বৃহস্পতি একত্রিতভাবে পঞ্চগ্রহের সমাহার থার্ড হাউসে বসে আছে। 7 সংখ্যায় জন্মের ছেলে, যদিও 6 পেরিয়ে 7, থার্ড হাউসে চন্দ্র বৃহস্পতি শুক্র বুধ রবি একত্রিত আছে, ঠিক আছে। ওর কি শুধু ইলেকট্রনিক্স ছিল নাকি কমিউনিকেশনও ছিল সঙ্গে? কমিউনিকেশন ছিল। ঠিক আছে, আপাতত যে চাকরিটা পেয়েছে সেটা কি ও ওর লাইনেই পেয়েছে নাকি অন্য লাইনে পেয়েছে? না না অন্য লাইন। কিসে পেয়েছে, কম্পিউটারে নাকি সেলস মার্কেটিং এই সবে? বিজনেস অ্যানালিস্ট, তার মানে মার্কেটিং ডিপার্টমেন্টের আন্ডারে পেয়েছে, তাই তো? হ্যাঁ, কি ধরনের কোম্পানি সেটা? নেলসন কোম্পানি। একদম আমি বলবো চাকরিতে চলে যেতে বলুন, বুঝলেন? সেটাই ব্যাস, একদম চাকরি করুক, সোজা চাকরি করতে থাকুক, কোনো অন্যদিকে তাকানোর কিছু নেই। চাকরিটা কি ও পশ্চিমবঙ্গের বাইরে পেয়েছে না পশ্চিমবঙ্গের মধ্যে পেয়েছে? না বাইরে পেয়েছে। একদম বাইরেই পাবে, পশ্চিম দিগন্তেই এখন ওর জায়গা, সুতরাং অসুবিধার কিছু নেই। ওকে ঘরে বসে হচ্ছে না, এখন তো কোভিড পরিস্থিতিতে তাই ঘরে, বাইরেই যেতে হবে, পশ্চিম দিগন্তে পেয়েছে, কোনো অসুবিধে নেই। করতে থাকুক চাকরি, আরও বেটারমেন্ট আগামী ভবিষ্যতে তো অবশ্যই আসবে, এটাকে ভালো করে করতে বলুন, এক্সপিরিয়েন্সটা বাড়াক। জন্মছকে যে সমস্যাগুলো আছে ওগুলোকে পারলে একটু মেরামত করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, কি কোন রামদা দিয়ে কাটালেন? কোন ছুরি? তালিবান কি রামদা পাঠিয়েছিল ওটা কালসর্পযোগটা কাটানোর জন্য? কোন ছুরি দিয়ে কাটালেন নাকি কোন দা দিয়ে কাটলেন ওটাকে? যাই হোক, যা কাটিয়েছেন কাটিয়েছেন, ভগবানের ওপরের ভগবানরা পশ্চিমবঙ্গে বাস করে, তারা কাটিয়ে টাটিয়ে দিতে পারে, আমার কোনো আপত্তি নেই, আপনাদের ব্যাপার সেটা। খুব ভালো করেছেন, চলাফেরা সাবধানে করতে বলবেন, খাওয়া দাওয়া সাবধানে করতে বলবেন, চুটিয়ে চাকরি করুক। ভবিষ্যতে ও যদি মনে করে ভবিষ্যতে গিয়ে ও একটা ছোট্ট করে এই মার্কেট রিসার্চ বা কমিউনিকেশন এইসব পার্টে কোনো যদি এক্সট্রা কিছু পড়াশোনা নর্মাল সার্টিফিকেট কোর্স করার দরকার হয় সেক্ষেত্রে করে নিতে পারে যদি ভবিষ্যতে প্রয়োজন হয়, না তো আর হায়ার স্টাডিজের দরকার নেই, চাকরি করতে থাক। ধন্যবাদ ফোন করার জন্য। আপনাদের বলে রাখি যে সোমবার গড়িয়াহাটে চেম্বার থাকে কৌশিকদার, যেমন মঙ্গলবার হাতিবাগান, বুধবার শেওড়াফুলি, শুক্র শনি এই সপ্তাহে দুদিন কিন্তু খর্দায় চেম্বার। 9830108269 এবং 9836159509
বুকিং নাম্বারস আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন। তবে চেম্বারে এসে যোগাযোগের কথা বারবার বলা হয় এবং অনেকেই চান যে আপনারা মানে অনলাইনে যোগাযোগ করতে। না, কলকাতা সারাউন্ডিংস হবে না দিদি, কলকাতার কিন্তু নর্থ বেঙ্গলের মানুষ এখন অনলাইন পাচ্ছেন, পাবেন যতদিন আমি যেতে পাচ্ছি দেখি। 31 আগস্ট গেলে যখন উনি যাবেন তখন কিন্তু পাবেন, তখন আর হবে না। কেবলমাত্র রাজ্যের বাইরে এবং দেশের বাইরে, দেশের বাইরে আমার সারা বছরই চলে, রাজ্যের বাইরে সারা বছরই চলে, যেখানে যেখানে আমি পৌঁছাই না, দিল্লি বোম্বে ব্যাঙ্গালোরও সেখানে হয় না, যেহেতু এখন যেতে পাচ্ছি না, তাই সেখানকার বন্ধুরা কল করছেন, আমি কথা বলছি তাদের জন্য। আর রাজ্যের বাইরে হয়, দেশের বাইরে অলওয়েজ হয়, সেটা হবে, কিন্তু অনলি নর্থ বেঙ্গল এখন ট্রাই করবেন। অহেতুক টালিগঞ্জ থেকে, টালা থেকে, সারাবলি থেকে, চন্দননগর থেকে চাইবেন না, আমার অত সময় দেওয়ার মতো সময় আমার হাতে নেই। তার কারণ অফলাইন অনলাইন আমার একটু সময় লাগে, অল্প জানি তো। ওই যে কাল সর্পযোগ কেটে ফেলেছেন উনি, কেউ ওনার হয়ে কাটাকাটিটা করেছে, অত রক্ত ঝরানোর মতো অস্ত্র আমার কাছে নেই, তালিবানের থেকে পাইনি, আমার দেশের থেকেও পাইনি, আমেরিকাও আমাকে দেয়নি, কারণ অত পুঁজি আমার নেই। ওইসব অস্ত্র শস্ত্র জোগাড় করে কাল সর্প কাল অমৃত কেটে দেবো, মঙ্গল দোষকে উড়িয়ে দেবো, নেই। যাই হোক, সুতরাং আমার একটু সময় লাগে, একটু কম জানা জ্যোতিষী আমি। অফলাইনেই যোগাযোগ করুন আপনারা, একদম একদম দূরে যারা থাকে, যেমন ধরুন আপনারা ত্রিপুরায় থাকছেন, পরশুদিন এখন যেতে পারছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা অনলাইন, বললাম তো রাজ্যের বাইরে হবে, একদমই তাই। আর নর্থ বেঙ্গল রাজ্যের মধ্যে হবে, বাদবাকি সবাই কিন্তু একদম চেম্বারসে আসুন, কষ্ট করছেন আসছেন। আমার ডবল ভ্যাকসিন 2 জুলাই কমপ্লিট হয়ে গেছে, আমার থেকে করোনা ছড়াবে না আশা করি। আর সেপ্টেম্বরের এন্ড থেকে অক্টোবরের মিডল অবধি থার্ড ওয়েভের ভয় আছে। 4 মাস আগে কৌশিক ডিকাশ্যপ সুবর্ণা দিয়ে এই প্ল্যাটফর্ম থেকে, কৌশিক ডিকাশ্যপ তার সম্ভবী অস্ত্র প্ল্যাটফর্ম থেকে বলে রেখেছে, খুব গোলযোগের সময়, একদম সমস্যা, উগ্রপন্থী হানা, মানুষের জীবনহানি ঘটছেই। সুতরাং এইগুলো জ্যোতিষশাস্ত্র বলতে পারে, শুধু কাল সর্পযোগ কাটতে পারে। আর কৈশিকী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা আর মহালয় অমাবস্যা হলে সব ভ্যানিশ করে দিতে পারে, ওটা জ্যোতিষশাস্ত্র না, ধুত, ওটা জ্যোতিষশাস্ত্র না, ওটা অন্য শাস্ত্র, ওটা ভুরুং শাস্ত্র। জ্যোতিষশাস্ত্র হলে প্র্যাকটিক্যাল ঘটনাবলী বলতে হবে। কাবুলে এক একজন করে সরকারে ওরা ঘোষণা করছে, কে আগে রক্ষামন্ত্রী হয়েছে, যে সব থেকে বড় ক্রিমিনাল সারা বিশ্বের চোখে, কিরকম একটা বিশ্ব চলে, সেই ক্রিমিনালটাকে বোম মেরে উড়িয়েও দিতে পারছে না সারা বিশ্বের সব দেশ। এ কি অবস্থায় আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি? আগের দিনে আমি বললাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি 500 বছর আগেও ছিল, আজও আছে, খালি ফরমেশন বদলেছে WTO-র আন্ডারে, এর বাইরে কিছু হয়নি। আগামী দিন কাবুলের সরকার গঠন হবে, হবে না, লোক মরবে, ISIS হোক, অন্য জঙ্গি গোষ্ঠী হোক, অন্য দেশ, তাতে এফেক্ট হবে। আমার দেশও খুব কঠিন কন্ডিশন আগেই বলেছি, আমি বলেছি আমার দেশ যুদ্ধ করবে না, দেখুন ওয়েট অ্যান্ড ওয়াচে যাবে, আমার দেশের যা পরিস্থিতি জন্মছকে, দেখুন সরকার কিন্তু তাই করছে, এবং আলটিমেট আমার দেশের পতাকায় উপরে উঠবে, একটু সহ্য করতে হবে সেখানে সকলকে, আমাদের ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতেই হবে, আমার দেশের গতি পেছনের দিকে নেই। সুতরাং সবাই যা ডিসিশন নেবেন, আশা করি আমি সঠিক ডিসিশন নেবেন, কারণ গ্রহ যোগ আপনার আমার বুদ্ধি বিভ্রম করে, গ্রহ যোগ আপনাকে আমাকে সঠিক বুদ্ধি নেওয়ায়, যদি আমি সেটার ওপর নির্ভর করি তবে, আর যদি ভাবি আমি সর্বেশ্বর বা কেটে দেবো, কুটে দেবো, ফাটিয়ে দেবো, তাহলে হবে না। যদিও গ্রহের ওপরে নিজেকে ভাবলে মুশকিলে পড়ে যাব, সেটা দেশের স্বার্থে হবে না কখনো, কিন্তু তালিবানই করুক, অন্য কেই করুক, কী হবে? 17ই সেপ্টেম্বরের আগে কোনো রেজাল্ট আফগানিস্তান থেকে আসছে না, কি সরকার হলো না হলো দেখে রাখুন, দেখতে থাকুন, জ্যোতিষশাস্ত্র যেটা বলে বলে দিলাম এই প্ল্যাটফর্ম থেকে, অন্য প্ল্যাটফর্ম থেকেও বলেছি গত সপ্তাহে। অবশ্যই, তবে অপেক্ষা থাকবে কিন্তু একেবারে এই মঙ্গলবারের, আবার মঙ্গলবারে ফিরবেন কৌশিকদা আবার আলোচনা নিয়ে। অনেক ধন্যবাদ কৌশিকদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।